গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। গতকাল আমরা জীব বৈচিত্র্যে হটস্পট ইত্যাদি আলোচনা করেছি। আজকে জীব বৈচিত্র্য হ্রাসের কারণটা আমরা আলোচনা করব। এখন নানান কারণে এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রাণী পৃথিবীতে বসবাস করে, তাদের সংখ্যা দিনে দিনে কমে আসছে, সেই কারণগুলো আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে বাসস্থান ধ্বংস হচ্ছে, কারণ মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাদের ঘরবাড়ি, তাদের চাষবাস করবার জন্য, তারা রাস্তাঘাট তৈরি করার জন্য, নগর তৈরি করবার জন্য কি করছে, জঙ্গলগুলোকে কেটে ফেলছে। তাহলে বনাঞ্চলের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করত, তারা বাসস্থান হারিয়ে ফেলছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, যেমনি দাবানল রয়েছে, দাবানল কি না জঙ্গলের মধ্যে কাঠের ঘর্ষণে আগুন জ্বলে পুরো জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়, সেখানে একদিকে যেমন অনেক প্রাণী মারা যাচ্ছে, তেমনি বহু প্রাণী বাসস্থান হারিয়ে ফেলছে। তো সে কারণে জীবের সংখ্যা কমছে। চোরা শিকার, বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে যারা তাদের মাংস, চামড়া, নখ, দাঁত ইত্যাদি থেকে অর্থ উপার্জন করবার জন্য তারা আইন না মেনে জঙ্গলের মধ্যে প্রবেশ করে জন্তু জানোয়ারদের মেরে নিয়ে আসে। তাতে করে কি হচ্ছে না, এইসব প্রাণীদের সংখ্যা কমে যাচ্ছে, যেমনি বাঘের নখ, চামড়া, হাতির দাঁত, ইভেন বাঘের দাঁতও এরা মানুষ বিভিন্ন মাদুলি ফাদুলি ইত্যাদি করে ব্যবহার করে, তাদের কুসংস্কার রয়েছে। যাই হোক, তো অর্থ উপার্জন করার জন্য চোরা শিকারীরা তারা এভাবে বহু প্রাণী নিধন করছে। পরিবেশে নতুন জীবের আগমন, এটা একটা পয়েন্ট। হঠাৎ করে কোনো নতুন জীব যদি পরিবেশে আসে, তাতে পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আজকাল আমাদের দেশে ঘরে আমরা দেখেছি এই তেলাপিয়া, তারপর হাইব্রিড মাগুর মাছ আকারে খুব বড় বড় হয়, তোমরা দেখেছ। এই মাছগুলো জলে বসবাসকারী অন্যান্য যে ছোট ছোট মাছ, মরলা মাছ, পুঁটি মাছ, খরিচা মাছ, এই ধরনের যে মাছগুলো কি তাদেরকে খেয়ে ফেলে। তাহলে একদিকে এরা নিজেরা বড় হচ্ছে তেলাপিয়া মাগুর মাছ, কিন্তু পুকুরের অন্যান্য যে মাছগুলো রয়েছে তাদেরকে খেয়ে ফেলছে, তাদের সংখ্যা কমে যাচ্ছে, যে কারণে বাজারে আজকাল আমরা চুনো মাছ পাই না। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে আগে কচ্ছপরা অবাধে বিচরণ করত, প্রচুর ঘাস জাতীয় এ তারা খেত, তো সেখানে কুকুর, ছাগল, শুকর ইত্যাদি প্রাণী ছেড়ে দেওয়ায় দেখা গেল কি না, কুকুর, শুকর ইত্যাদি প্রাণীগুলো সেই কচ্ছপের ডিম খেয়ে নিল, ছাগল গাছপালা খেয়ে নিচ্ছে, ধীরে ধীরে কচ্ছপের সংখ্যা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে কমে যাচ্ছে। তাহলে আমরা জানলাম যে একটা পরিবেশে হঠাৎ করে কোনো নতুন জীবকে যদি প্রবেশ করতে দেওয়া যায়, তাহলে বিভিন্নভাবে প্রাণীর উপরে তার প্রভাব পড়ে, তাদের সংখ্যা কমে যায়। জলবায়ুর পরিবর্তন, আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে আলোচনা করেছি বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। এই মেরু প্রদেশে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, সেখানে প্রচুর পরিমাণে বরফ গলে জল হয়ে যাচ্ছে।
তাহলে মেরু প্রদেশে যে সমস্ত প্রাণীরা থাকে, মেরু ভাল্লুক থাকে, মেরু শিয়াল, দেন আমাদের এইসব প্রাণীগুলো, তাদের পেঙ্গুইন ইত্যাদি যে প্রাণীগুলো আর কি, তাদের সংখ্যা কমছে। এছাড়াও সমুদ্রের জলে কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জলের অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে প্রবাল বা কোরাল যেগুলো রয়েছে তাদেরও, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলের তাপমাত্রা বাড়ছে, অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, তো ক্যালসিয়াম কার্বনেট সেখানে বিক্রিয়া করে তারা প্রবাল প্রাচীর বা কোরাল তাদের বংশবৃদ্ধি করতে অসুবিধে হচ্ছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ একটা কী কী কারণে পরিবেশ দূষিত হতে পারে, অনেকগুলো কারণ রয়েছে, আমরা এখানে দু একটি কথা আলোচনা করব। যে কারণগুলো বিভিন্ন প্রাণীর উপরে এফেক্ট করে, যেমনি আমরা চাষবাস করি, কীটপতঙ্গ মেরে ফেলার জন্য চাষের জমিতে আমরা কীটনাশক স্প্রে করছি, সেগুলো চাষের জমিতে জলের মধ্যে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, গুগলি, শামুক, ঝিনুক এগুলো থাকে, বা এই চাষের জমির জল খাল বিল পুকুরে যাচ্ছে, যার ফলস্বরূপ এই কীটপতঙ্গ, জলে বসবাস করে কীটপতঙ্গ, শামুক ঝিনুক থেকে আরম্ভ করে মাছ, তারা মারা যাচ্ছে, তাদের খাচ্ছে বক পানকৌটে, সেই পাখিগুলোও মারা যাচ্ছে। তাহলে আমরা একদিকে যেমন পরিবেশকে দূষিত করছি, তেমনি বাস্তুতন্ত্রের ভারসাম্যটাকেও বিঘ্নিত করছি। এছাড়াও কলকারখানার যে জল, বিভিন্ন রাসায়নিক মিশ্রিত জল নদীতে ফেলছি আমরা, তোমাদের গঙ্গার পাড়ে যাদের বাড়ি জানো, প্রতিটা বাড়ি থেকে নর্দমার জল বেরোচ্ছে, নানা প্রকার ছোটো বড়ো কলকারখানা রয়েছে, তার জল বেরোচ্ছে, নদীতে পড়ছে, নদীর জল দূষিত হচ্ছে, একদিকে নদীতে চড়া পড়ে যাচ্ছে। আমরা আগে গঙ্গাতে প্রচুর গঙ্গা শুশুক দেখতে পেতাম, আজকে সেই প্রজাতি প্রায় লোপ পেয়ে গেছে, দেখতেই পাওয়া যায় না। এছাড়াও অতিরিক্ত ব্যবহার অর্থনৈতিক কারণে, এটা একটা কারণ হতে পারে, যেমনি হিমালয়ের কস্তুরি মৃগ, তাদের মৃগনাভিকে আমরা ব্যবহার করি বিভিন্ন সুগন্ধ দ্রব্য সেখান থেকে পাওয়ার জন্য, তার মানে সেটাকে তারা মেরে ফেলছে মৃগনাভিটাকে পাওয়ার জন্য, যাতে করে তাদের সংখ্যা কমে যাচ্ছে। একদিকে অর্থ উপার্জন হচ্ছে ঠিকই, কিন্তু এই বন্য প্রাণীটির সংখ্যা কমছে। এবার আমরা আলোচনা করব বিলুপ্ত প্রায় জীব। বিলুপ্ত প্রায় জীব মানে তাদের অস্তিত্ব একটা সময়ে পৃথিবীতে ছিল, আজকে এইসব কারণে, সেটা পরিবেশের কারণ হতে পারে, চোরা শিকারীদের কারণ হতে পারে, বাসস্থান হ্রাস পাওয়ার কারণ হতে পারে, নানা প্রকার কারণে তারা প্রায় আজকে বিলুপ্ত হতে চলেছে। তার মধ্যে আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, তার সংখ্যা দিনে দিনে কমছে। বাংলার শকুন,
বিভিন্ন গবাদি পশুকে যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয় সেইগুলো মারা গেলে পরে তার মাংস ওরা খায়, এদের কিডনি ড্যামেজ হয়ে এই শকুনগুলো সব মারা গিয়েছে, তাদের সংখ্যা আজকাল আমরা দেখতে পাই না। একশৃঙ্গ গন্ডার, এরাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। গঙ্গার শুশুকের কথা বললাম, চিতা, শিলপাঞ্জি, ওরাংওটাং, গরিলা, এই যে প্রাণীগুলো, ইভেন গিঙ্গো উদ্ভিদ, এদের আমরা দেখছি একটা সময় যে সংখ্যা ছিল আজকে প্রায় বিলুপ্তির পথে। এই প্রাণীগুলো, এরা বিলুপ্তি হলে কী হয়, আমাদের প্রাকৃতিক ভারসাম্য, যে বাস্তুতন্ত্রের ভারসাম্য, সেটা বিঘ্নিত হবে। এবার আমরা আলোচনা করব বর্জ্য ও মানব স্বাস্থ্যের ঝুঁকি, বর্জ্য মানব স্বাস্থ্য। বর্জ্য আমরা কাদের বলব, যে সমস্ত পদার্থ আমাদের বাড়ি হতে পারে, খাওয়া দাওয়ারের অবশিষ্টাংশ হতে পারে, আমরা শাকসবজি কাটছি তার খোসা ইত্যাদি হতে পারে, কেউ বাড়ি ভাঙছে তার চুন বালি সেগুলো হতে পারে, ইটের টুকরো হতে পারে, র্যাবিস বলি আমরা যেগুলোকে, এছাড়াও নানান প্রকার পদার্থ আমরা বাড়ি থেকে পাই। তো এইরকম কী হচ্ছে, বিভিন্ন ধরনের পদার্থ যেটা আমাদের আর প্রয়োজনে লাগবে না, কিন্তু সেটা যদি স্তূপীকৃত করে রাখা যায়, যেটা দূষিত হবে, পরিবেশটাকে দূষণ করবে এবং সেখান থেকে নানান প্রকার রোগ ছড়াতে পারে, তো সেই পদার্থগুলোকে আমরা বলব বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলো বিভিন্ন স্থানে বিভিন্নভাবে হতে পারে, আমরা সেদিকে একটু আলোকপাত করব। প্রথমে কলকারখানা, কলকারখানা তোমরা জানো চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোয়, তাই কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে সেখানে উৎপন্ন হচ্ছে, পরিবেশে মিশছে, বায়ুমণ্ডলে মিশছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের ফুসফুসের নানা প্রকার ব্রঙ্কাইটিস, অ্যাস্থমা, নানা প্রকার এই ধরনের রোগ হতে পারে, সিওপিডি যেটাকে আমরা সহজ কথায় বলি, সেই ধরনের রোগ হতে পারে, শ্বাসকষ্টজনিত রোগ। এখন এছাড়াও কলকারখানার নানান প্রকার কেমিক্যাল যেগুলো ড্রেন দিয়ে নদীর জলে পড়ছে, সমুদ্রের জলে পড়ছে, সমুদ্রের জল দূষিত হচ্ছে, সেখানকার প্রাণীগুলো মারা যাচ্ছে বা তাদের দেহে ওই রাসায়নিক পদার্থগুলো যাচ্ছে, সেই মাছগুলো যে আমরা খাচ্ছি সেই রাসায়নিক পদার্থগুলো আমাদের শরীরে আসছে, নানান প্রকার রোগ ইভেন ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করছে। পুকুর, আমরা জানি আমাদের বরানগর মিউনিসিপ্যালিটির মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুর রয়েছে, পুকুরের পাড়ে গাছপালা থাকে, তাদের পাতা ফুল ফল পড়ছে, সবাই চান করছে, ইভেন গরু মহিষ চান করে, প্রত্যেকের বাড়ির খাদ্য অবশিষ্টাংশ, থালা বাসন মাজা ইত্যাদি, যার ফলস্বরূপ জল দূষিত হচ্ছে। ইভেন সেখানে বিভিন্ন ধরনের রোগী যদি থাকে, তাদের মলমূত্র ইত্যাদি দেওয়া হচ্ছে, যে পারে নানানভাবে জল দূষিত হতে পারে, যেটা আমাদের সেই জল শরীরে প্রবেশ করলে নানান প্রকার রোগ দ্বারা আমরা সংক্রামিত হতে পারি। চাষের জমি, চাষের জমিতে চাষ তুলে নেওয়ার পর তাদের যে গাছের গোড়াগুলো হতে পারে বা তাদের বিচুলি ইত্যাদি অংশ, ফলের খোসা ইত্যাদি, সেগুলোকে একটা জায়গায় স্তূপীকৃত রাখলে সেটা পচে গিয়ে এ করতে পারে, দূষিত হতে পারে পরিবেশ। আবার অনেক সময় চাষিরা কী করে, সেগুলোকে পুড়িয়ে দেয়, একইভাবে সেটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেটাও পরিবেশের ক্ষতি করে।
তাহলে উচিত হবে মাটিতে গর্ত করে জমা করে মাটি চেপে দেওয়া, তারপর সেটাকে চাষের জমিতে দেওয়া যেতে পারে। হাসপাতালের বর্জ্য পদার্থ, রক্তমাখা তুলো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের প্লাস্টার কাটা হচ্ছে, তারই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে, সিরিঞ্জ ওষুধ, তাদের ভ্যালগুলো বা কভারগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, সিসি ফেলে দেওয়া হচ্ছে। তো সেখানে আমরা দেখব সাংঘাতিক সব জীবাণু রয়েছে। তো সেটা যদি হসপিটালের যে হাসপাতালের মধ্যে যে নির্দিষ্ট জায়গা রয়েছে বর্জ্য ফেলার, সেটা নিয়মিত যদি পরিষ্কার না করা হয়, নিয়মিত ডিসইনফেক্ট যদি ব্লিচিং বা ইত্যাদি দিয়ে না করা হয়, তাহলে সেখান থেকে নানান প্রকার রোগ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। দেন বাজার, বাজার আমরা দেখব বিভিন্ন চাষি বিভিন্ন ফলমূল শাকসবজি নিয়ে আসছে, মাছের দোকানে মাছের আঁশ, তাদের পাখনা বা অন্যান্য অংশ, কাটা অংশ, সেগুলো তারা ফেলে দিয়ে যাচ্ছে, সেগুলো একটা জায়গায় জমা করছে, পচে গিয়ে দুর্গন্ধ হচ্ছে, সেটাকে নিয়মিত পরিষ্কার করা উচিত। এবং ডাম্পিং গ্রাউন্ডে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকার যারা দায়িত্বে রয়েছেন তারা নিয়ে গিয়ে ফেলে দেবেন। তা না হলে পরিবেশ দূষিত হবে, নানান প্রকার রোগ মাছে ইত্যাদি তৈরি হবে, যা বিভিন্ন ধরনের রোগ সংক্রামিত করবে। দেন বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ডে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসে, সেখানে বিড়ি সিগারেটের টুকরো থেকে আরম্ভ করে খৈনি খাচ্ছে, তার প্যাকেট ফেলছে, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী খাচ্ছে, তাদের প্যাকেট ইত্যাদি বা খাদ্যের অবশিষ্টাংশ, যেখানে সেখানে পানির ফেক ইত্যাদি ইত্যাদি ফেলছে তারা, তার ফলস্বরূপ বিভিন্ন রোগের জীবাণু সেখানে বেশি পরিমাণে থাকে। তো সেগুলোকে নিয়মিত পরিষ্কার করা উচিত এবং নির্দিষ্ট স্থানে ব্যাট বা ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে ময়লা ফেলার জায়গা, সেখানে না হলে মানুষের শরীরে নানান প্রকার রোগ সংক্রামিত হয়। তাহলে ইভেন আমরা জানি যে বর্জ্য পদার্থ রূপে আমাদের বাড়িতে যে গৃহপালিত পশুগুলো রয়েছে, কুকুর, বিড়াল, কিছু পাখি ইত্যাদি, গরু মহিষ যারা পুষছে পালন করছে, সেগুলো মারা গেলে ভাগাড়ে ফেলে দিয়ে আসে, সেটা শকুনের খাদ্য হিসেবে খাওয়ার কথা। তো মজার ব্যাপার হচ্ছে এই কলকাতা শহরে আমরা দেখি সেগুলো ওই ভাগার থেকে চলে আসছে মানুষের খাদ্য হিসেবে বিভিন্ন রেস্টুরেন্টে। কয়েকদিন আগে আমরা এরকম দেখেছিলাম, যেটা কখনই হওয়া উচিত নয়। তার ফলস্বরূপ কী হচ্ছে, আমরা বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হচ্ছি এই পচা মাংস খেয়ে, যে মাংসগুলো কোনোভাবেই আমাদের খাওয়া উচিত নয়। কিন্তু আজকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় এইটাকে খাওয়ার হিসেবে ব্যবহার করছে, যেটা কখনোই এটা কাম্য নয়, করা উচিত নয়। তাহলে আমরা জানলাম যে বর্জ্য পদার্থগুলো যেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত, ইভেন প্রত্যেক মানুষ আমরা সচেতন নই, বাড়ির ছাদ থেকে বাড়ির আবর্জনা রাস্তায় থ্রো করে দিচ্ছি, ভেটে ফেলতে যেতে হবে কষ্ট করে না, বা বাড়ির পাশে পুকুর রয়েছে পুকুরে ফেলে দিচ্ছি, এটা কখনোই উচিত না। তাহলে পুকুরের জলটা দূষিত হবে, আর যে জলটা পচে গিয়ে তার যে এফেক্ট সেটা কিন্তু আমাদের ফিরে আসে শরীরে, তো সেটা উচিত না। আমাদের পরিবেশকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বর্জ্যগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। তাহলে যেহেতু বর্জ্য বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে আমরা জানলাম এবং সেগুলো ক্ষতিকারক, তাহলে আমরা আজ থেকে প্রত্যেকে চেষ্টা করব
আমাদের স্কুলে তো বটেই, স্কুলের নির্দিষ্ট যে ভ্যাট রয়েছে বা ইউজমি যেগুলো রয়েছে পটগুলো, সেই নির্দিষ্ট স্থানে খাবারের অবশিষ্টাংশ বা আমরা ক্যাডবেরি বা ইত্যাদি যেগুলো খাচ্ছি তার প্যাকেটগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলব। বাড়িতেও মা বাবাকে বলো যে একটি নির্দিষ্ট জায়গায় তোমরা ময়লাটা ফেলে দিয়ে আসো, এইভাবে এখান থেকে ওখান থেকে থ্রো করবে না, তাহলেই আমাদের পড়াটা সার্থক হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা এটা পালন করব। আজকে এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ।